নমস্কার। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং অন্যতম কৃষিজ ফসল হল ধান। কৃষির উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে, সেই একইভাবে তার বিভিন্ন অভিশাপের দিক বা কালো দিক আমরা প্রত্যক্ষ করছি। বিশেষ করে রাসায়নিক কীটনাশক প্রয়োগের যথেচ্ছ ব্যবহারের ফলে মাটির গুণাগুণ যেমন ব্যাহত হচ্ছে, একই রকমভাবে ফসলের বিভিন্ন রোগও বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ভাবা হয় সুসংহতভাবে রোগ ও পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএম ফর আমন প্যাডি, অর্থাৎ সুসংহতভাবে আমন ধানের রোগ ও পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও উপস্থিত রয়েছেন ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। স্বর্ণালীদি, আপনাকে স্বাগত। নমস্কার। যে বিষয়টা প্রথমেই আসি, যেটার উপর আলোকপাত করতে হবে, যে আইপিএম বলতে আমরা কি বুঝব? 1960 দশকের পর থেকে যখন সবুজ বিপ্লবের সূচনা হলো, আজ অবধি ভারতবর্ষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু সবুজ বিপ্লবের ঘোষণা হওয়ার পর থেকেই তার পাশাপাশি আমরা কিছু কালো দিক, যেটা আপনি বললেন, সেগুলো কিন্তু আমাদের নজরে আসে। যেমন ধরুন, প্রচুর পরিমাণে রোগ এবং পোকার আক্রমণ বেড়েছে ফসলে, যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক, তার সাথে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি উন্নত মানের বীজ দিয়ে এবং নতুন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে। কিন্তু সেক্ষেত্রে যে পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হওয়া এবং আশেপাশে যে সমস্ত বন্ধু পোকা এবং অন্যান্য ব্যাঙ বা কেঁচো আমরা যেটা মাটিতে দেখতে পেতাম, সেই জিনিসগুলোর পরিমাণ কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সেই কারণেই কিন্তু একটা চিন্তাভাবনা, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটা চিন্তাভাবনা সামনে এলো, যাতে করে কৃষক বন্ধুদের এটা বোঝানোর প্রয়োজন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারটা যাতে আমরা আস্তে আস্তে কমাতে পারি। এবং সেই চিন্তাভাবনা মাথায় রেখে এই সুসংহত পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা সামনে এলো। সুসংহত পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণ মানে হচ্ছে সমস্ত রকমের ম্যানেজমেন্ট প্র্যাকটিস একসাথে এবং জুডিশিয়াসলি সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে মাথায় রাখা, যাতে করে সেটা অর্থনৈতিক চরম সীমার তলে থাকবে। এবং সেটা করতে গিয়ে অর্থনৈতিক চরম সীমা, আমি একটা কথা এখন উল্লেখ করলাম, সেটার মানে হলো যে যত সংখ্যক পোকা একটি গাছের বা একটি ফসলের যে কোনো দশায় আছে, যেটা অর্থনৈতিক ক্ষতি করতে পারে যে কোনো ফসলের, সেটা হলো অর্থনৈতিক চরম সীমা। এবং সেই অর্থনৈতিক চরম সীমার নিচে সবসময় আমাদের রোগ এবং পোকার যে পোকা, তার সংখ্যাটাকে নামিয়ে আনতে হবে। এবং সবসময় আমাদের যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক চরম সীমাটাকে মাথায় রেখে তার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে, যাতে করে কোনো রকম কোনো অর্থনৈতিক ক্ষতি কৃষকের না হতে পারে। এবং এই অর্থনৈতিক চরম সীমা বিভিন্ন ফসলের বিভিন্ন পোকার ক্ষেত্রে সেটা আলাদা। এই সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ বলতে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক, যেটা মাথায় রেখে আলোচনা শুরু করা উচিত বলে মনে হয়, সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহারটা যেন আমাদের শেষ অস্ত্র হিসাবে আমরা ব্যবহার করি। এবং কৃষক ভাইদের কাছে সেটা আমরা বারবার আবেদন করি, যে প্রথমেই কোনো পোকা দেখলাম বা রোগ দেখলাম, সাথে সাথে কোনো রকম কোনো কীটনাশক না ব্যবহার করে, যাতে অন্য কোনো পরিচর্যামূলকভাবে হতে পারে, যান্ত্রিক পদ্ধতিতে হতে পারে, জৈবিক পদ্ধতিতে হতে পারে, আগে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আমাকে অবলম্বন করতে হবে। তারপরে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, তখন আমি কীটনাশক বা রাসায়নিক কোনো কেমিক্যাল দিয়ে আমরা দমনমূলক ব্যবস্থা নিতে পারি। আর আজকে আমাদের আলোচনার একদম যেটা কেন্দ্রে রয়েছে, যে আমন ধানের পরিচর্যার ক্ষেত্রে সুসংহতভাবে রোগ পোকার নিয়ন্ত্রণ পদ্ধতি, আমন ধানের ক্ষেত্রে কোন কোন রোগ পোকার আক্রমণ হতে পারে এবং সেখান থেকে বাঁচার উপায়গুলো কি? আমন ধান এখন কৃষক ভাইরা লাগিয়েছেন, এবং আমন ধানে প্রথমেই আমি পোকার দিকে আসি। তো পোকা বলতে প্রথমে মাজরা পোকাটা লাগবে, মাজরা পোকার থাকার কথা। আর এই সময়কালে আমরা যে আলোচনায় এখন করছি, এখন পাশকাঠি ছাড়ছে, এখন রোয়া করবে কৃষক ভাইরা, এবং রোয়া করে পাশকাঠি ছাড়ার পর্বে
থাকবে। এই সময় মূলত পামরি পোকার আক্রমণটা প্রচুর পরিমাণে দেখা যাবে, তাছাড়া পাতা মোড়া পোকা থাকবে। মাজরা পোকা আমি আগেই বললাম, মাজরা পোকার আক্রমণটা যেমন আমন ধানেও হয়, বোরো ধানেও হয়, আমন ধানেও সেটা ভালো পরিমাণেই হবে, সেটা অগস্ট থেকে অক্টোবর অবধি টানা চলবে। এবং পামরি পোকা এবং পাতামোড়া পোকার আক্রমণটা, এটাও কিন্তু এই যতক্ষণ পাশকাঠি ছাড়বে ততক্ষণ কিন্তু এর আক্রমণ দেখা যাবে। এছাড়াও যেগুলো আমরা দেখতে পারি, যেটা আমি বললাম আগে যে সুসংগত উপায়ে কথা, মানে কেন এত রোগ পোকার প্রাদুর্ভাব বেড়েছে, সেক্ষেত্রে যেমন বাদামি শোষক পোকা, সেটাও একটা পোকা যেটা প্রচুর পরিমাণে বেড়েছে, আগে কিন্তু সেটা দেখা যেত না। তো বাদামি শোষক পোকার আক্রমণ বেড়েছে নিবিড় চাষ পদ্ধতির কারণে। এর সাথে সাথে আমরা ভেপু পোকা দেখতে পারি, এটাও পাশকাঠি যতক্ষণ থাকবে আমার ততক্ষণ এই ভেপু পোকার আক্রমণ পাওয়া যাবে এবং বাদামি শোষক পোকা। আর তার সাথে যেটা ঠিক পুজোর আগে আগে আমরা দেখতে পারি ঘরে আমাদের ঢোকে, যেটা শ্যামা পোকা বলি আমরা, আর শেষে যখন শীষ বেরোবে সেই সময় আমরা গান্ধী পোকা দেখতে পারি, যেটা আমরা মাঠে ঢুকলেই একটা অদ্ভুত গন্ধে যদি প্রচুর পরিমাণে থাকে সেটা আমরা আমাদের বোঝা যায়। আর এছাড়া রোগের মধ্যে বলার, রোগের মধ্যে বাদামি দাগ হতে পারে বা ঝলসা হতে পারে, আর এখন নতুন যেটা খুব প্রচুর পরিমাণে কৃষক ভাইদের ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে খোলা পচা রোগ। তো এই তিনটে মূলত প্রধান রোগ, আর এই আগের যেগুলো বললাম সেগুলো পোকা আমন ধানে লাগতে পারে। এক একটা রোগ বা পোকার ক্ষেত্রে নিশ্চয়ই এক এক রকমভাবে তাকে প্রতিরোধ করার পদ্ধতি রয়েছে। এবার কৃষক যখন জমিতে চাষ করছেন, তিনি ওই প্রত্যেকটা পোকা বা রোগের ধরনটাকে শনাক্ত কিভাবে করবেন এবং তার প্রতিরোধ ব্যবস্থা উনি কিভাবে নেবেন? হ্যাঁ, কৃষক ভাইয়ের প্রথমত এটা, প্রত্যেক কৃষক ভাইকে এটা একটা আবেদন যে আপনারা নজরদারিটা রাখবেন মাঠে, প্রত্যেক দিন সকালে নিয়মিতভাবে মাঠে যাবেন এবং পরীক্ষণ করবেন যে কোনো রকম কোনো রোগ বা পোকার আক্রমণ ঘটেছে কিনা। এবং মাজরা পোকা দেখতে গেলে আপনারা মাঠের আড়াআড়িভাবে হেঁটে চলে যাবেন এবং সেখানে দেখবেন যে কোনো মূল যে কাণ্ডটা সেটা উঠে চলে আসছে কিনা, সেইভাবে আপনারা মাজরা পোকার আক্রমণটাকে লক্ষ্য করতে পারবেন। এবং যখন আপনি মাঠ দিয়ে হেঁটে যাবেন, যদি বাদামি শোষক পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে দেখবেন আপনার পায়ের তলে কিছু কুটকুট করে কামড়াবে, সেটা দেখলে আমরা যখন ঝাড়টা সরিয়ে দেখব তখন ঝাড় সরিয়ে দেখতে পারবো প্রচুর পরিমাণে ছোট ছোট পরিণত এবং অপরিণত দশার ছোট ছোট পোকা গাছের ঝাড়ের তলের দিকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে আমরা শনাক্তকরণ করতে পারি যে এটা বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে। এছাড়াও যেমন পাতা মুড়িয়ে যে পোকাগুলো খায়, যেটাকে আমরা পাতা মোড়া পোকা বলছি, সেটাও আমরা যদি জিগজ্যাগভাবে মাঠের ভেতরে হেঁটে যাই মানে যখন আমরা নজরদারি করব, তখন যদি দেখতে পাই, যদি মোটামুটি ঝাড়ে দেখা যায় যে একটা বা দুটো এরকম পাতা মোড়া পোকা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আমাদের নেওয়ার প্রয়োজন আছে। আর এছাড়া পামরি পোকা মূলত ওরা গাছের পাতার যে সবুজ অংশটা সেটা কুড়ে কুড়ে খেয়ে ফেলে এবং খাওয়ার ফলে একটা সাদা প্যারালাল দাগের মতন সাদা সাদা দাগ পাতার ওপরে হয়ে যায়, সেটাও আমরা পরিদর্শন যখন আমরা হেঁটে যাব মাঠে আড়াআড়িভাবে সেটাও কিন্তু আমরা নজরদারি রাখতে পারব। এই গেল পোকার দিকে। আর যখন আমরা রোগ দেখব, রোগের ক্ষেত্রেও আমাদের কিন্তু রেগুলার নজরদারিটা রাখতে হবে। সকালবেলায় কৃষক ভাইরা অবশ্যই দেখবেন এবং বাদামি দাগ, ছোট ছোট পাতার মধ্যে বাদামি রঙের দাগ হবে, সেটা আস্তে আস্তে ছোট ছোট হয়, সেগুলো আস্তে আস্তে বড় আকার নেয় এবং বড় আকার নিয়ে পুরো পাতাটা বাদামি দাগ হয়ে যায়। আর ঝলসে যায় যে গাছগুলো, সেখানেও পাতার ওপরে ছোট ছোট মাকুর মতন দাগ হয় এবং সেগুলো আস্তে আস্তে বড় হয়ে সেগুলো পুড়ে যায়। আর এছাড়া যেটা বললাম খোলা পচা রোগ এখন চারিপাশে দেখা যাচ্ছে কৃষক ভাইদের, যাদের চিন্তার কারণ আর কি, সেটা গোড়ার দিকে একদম সাপের খোলস যেরকম থাকে, ঠিক সাপের খোলসের মতন ডোরাকাটা দাগ থাকে, সেই দাগটা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে। তো এইভাবে মোটামুটি একজন কৃষক যদি নজরদারি রাখে এবং নিয়মিতভাবে মাঠে যায় দেখে, তাহলে আমার মনে হয় রোগ এবং পোকা সহজেই ওনারা চিনতে পারবেন এবং ডিফারেন্সিয়েট করতে পারবেন। অর্থাৎ এই পোকা এবং রোগের ধরনটা আমরা জানলাম। এবার একজন কৃষক সবসময় চাইবেন যে শুরু থেকেই যেন তার জমিটা সুরক্ষিত থাকে, যেন কোনো পোকার আক্রমণ না হয়। সেক্ষেত্রে যেটা একদম শুরুর জায়গা, বীজতলা তৈরি, সেইখানে উনি কীভাবে নজরদারি করবেন? হ্যাঁ, অবশ্যই বীজ শোধন, এটা একটা প্রাইম নিড এখন সমস্ত জায়গায়। আমরা
যেখানেই কৃষক ভাইদের সাথে দেখা হয় আমরা সেই কথাটা সবসময় বলার চেষ্টা করি যে একটা বাচ্চার যেমন যেমন আমরা টিকাকরণ করি তেমন একটা বীজেরও একটা টিকাকরণের প্রয়োজনীয়তা আছে। তো সেই জন্যই আমরা বীজ শোধনের কথাটা বলি এবং ধানের ক্ষেত্রে প্রথমত মূলত পোকার ক্ষেত্রে বাঁচার জন্য আমরা যে সমস্ত বীজ শোধনের রাসায়নিকগুলো বলে থাকি সাধারণত সেগুলো হচ্ছে যেমন ফিপ্রোনিল 5SC বাজারে কিনতে পাওয়া যায়, ওটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে 1 কিলো বীজ 3 ঘন্টা যদি ভিজিয়ে রাখি তারপরে আমরা কিন্তু বীজতলায় সেই বীজ লাগাতে পারি। এছাড়া ফিপ্রোনিল বাদেও আমরা যে কীটনাশক আমরা ব্যবহার করতে পারি তার মধ্যে আপনার কার্টাপ হাইড্রোক্লোরাইডও হতে পারে, সেটা আমরা দিতে পারি। এটা গেল বীজ শোধনের ক্ষেত্রে। আর বীজতলা যদি আমরা শোধন করি সেটাও আমার অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বীজতলায় যদি আমরা শোধন করি তাহলে যখন আমরা রোয়া করব তখন আগামীতে দেখা যায় যে দিন মানে 20 থেকে 30 দিন আমি কোনো কীটনাশক না ব্যবহার করলেও চলে। তো সেখানে আমরা বীজতলার ক্ষেত্রে আমরা যেটা রোয়া করার ঠিক 7 দিন আগে আমরা দানাদার কিছু ওষুধ দেব, যেমন কার্বোফুরান 3G 300 গ্রাম কাঠা প্রতি, আর কার্টাপ হাইড্রোক্লোরাইড আছে, কার্টাপ হাইড্রোক্লোরাইড এবং আমরা ফিপ্রোনিলও দিতে পারি, এবং ফিপ্রোনিল যদি দিই তাহলে 300 গ্রাম কাঠা প্রতি দিতে পারি, আর কার্টাপ হাইড্রোক্লোরাইড দিলে আমরা 250 গ্রাম কাঠা প্রতি কৃষক ভাইরা দিতে পারেন দানাদার ওষুধ। এই দানাদার ওষুধ দিলে পরে মাজরা পোকা, পামরি পোকা, পাতামোড়া পোকা, ভেপু পোকা এই পোকাগুলোর থেকে যখন আমরা রোয়া করব অন্তত আমরা 1 মাস অবধি তার প্রতিকার পেতে পারি। আর এছাড়া আমরা চারা শোধনও করতে পারি রোয়া করার ঠিক আগে, সেটা আমরা ক্লোরোপাইরিফস বলে একটি কীটনাশক বাজারে পাওয়া যায়, সেই 2.5 ml প্রতি লিটার জলে তার সাথে 10 গ্রাম ইউরিয়া একসাথে মিশিয়ে 3 ঘন্টা যদি চারাগুলোর ভিজিয়ে রাখি তারপরে আমরা রোয়া করি তাহলে কিন্তু এই ধরনের এই জাতীয় মাজরা পোকা বা ভেপু পোকা এই যে পোকাগুলো বললাম সেগুলোর থেকে কিন্তু আমরা প্রতিকার পেতে পারি। এটা গেল পোকার ক্ষেত্রে। আর রোগের ক্ষেত্রে আমরা বীজ শোধন করতে পারি অবশ্যই, সেই ক্ষেত্রে ম্যানকোজেব আছে, কার্বেন্ডাজিম আছে, এই সমস্তগুলো দিয়ে আমরা বীজ শোধন করতে পারি। আচ্ছা, আপনি একদম আলোচনার শুরুতেই যেটা বলছিলেন যে কীটনাশক প্রয়োগটা একদম শেষ পন্থা সুসংহত পদ্ধতিতে, তাহলে অন্য বিকল্প পদ্ধতিগুলো কি এই সুসংহত? হ্যাঁ, সুসংহত উপায়ের মধ্যে বিকল্প পদ্ধতি অনেকগুলোই আছে, যেগুলো প্রথমেই যদি বলতে হয় প্রথমটা হচ্ছে পরিচর্যামূলক ব্যবস্থা। এবং পরিচর্যামূলক ব্যবস্থার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের একদম সঠিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক সার সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে এবং তার সাথে কীটনাশকও আমাদের দিতে হবে কিন্তু শেষ পর্যায়ে। তার আগে অনেক রকমের ব্যবহার করা যেতে পারে, যেমন আলোক ফাঁদ, তারপরে আপনার ফেরোমন ফাঁদ, নিম তেল, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর তার মানে দেখতে পাচ্ছি আমরা যে দুভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, একটা জৈব পদ্ধতি আর যেটা শেষ পন্থা সেটা হচ্ছে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে, এই দুটো পদ্ধতি যদি একটু বিশদে বলেন। হ্যাঁ, রাসায়নিক পদ্ধতি বলার আগে জৈব পদ্ধতিতে আমি যেটা বললাম সেটা হচ্ছে আলোক ফাঁদ ব্যবহার করতে পারি আমরা। আলোক ফাঁদ, আলো জ্বালিয়ে দিলাম মাঠের মধ্যিখানে এবং তারপরে ওখানে বিভিন্ন রকমের পোকা, পুরুষ পোকাগুলো এলো, এসে সেগুলোকে আমরা মেরে ফেললাম এক জায়গায়। বা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি, বিঘা প্রতি মোটামুটি একটা দিতে পারি, একটা থেকে দুটো ম্যাক্সিমাম। তার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইয়েলো স্টেম বোরার মানে যেটা মাজরা পোকা বলছি তার মদগুলো কিন্তু পুরুষ মদগুলো আকৃষ্ট হয় এবং সেগুলোকে আমরা মেরে ফেলতে পারি। এছাড়াও আমরা নিম তেল বা নিম খোল মাঠে ব্যবহার করতে পারি এবং নিম খোল ব্যবহার করার একটা খুব উন্নত পদ্ধতি বেরিয়েছে, যেমন একটা ব্যাগের মধ্যে নিম খোল 1/3 ভরে দিয়ে সেটাকে যে প্রধান সেচ নালা আছে সেই প্রধান সেচ নালার সামনে রেখে দেওয়া হয় এবং সেখান থেকে যখন জলটা বয়ে চলে যায় ওই জলের সাথে কিন্তু নিম খোলের যে ওষুধটা সেটা মিশে গিয়ে পুরো মাঠে কিন্তু ছড়িয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় এই মাজরা পোকা, ভেপু পোকা এই ধরনের পোকার আক্রমণ কিন্তু অনেকটা কমে যেতে পারে। আর তাছাড়া বাজারে প্রচুর পরিমাণে নিমের তেল পাওয়া যায়, বিভিন্ন ইয়ের আছে ট্রেড প্রোডাক্টের, তো সেখান থেকে কৃষক ভাইরা অনায়াসে সেটা ব্যবহার করতে পারেন, সেটা অনেকটাই পরিবেশ দূষণ থেকে অনেকটাই বাঁচাবে আমাদের। আর শেষ যেটা সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে, যেটা সবসময় কৃষক ভাইরা মানে অনেকটাই জানেন অনেক বিষয়ে আর কি,
তো রাসায়নিক বা কীটনাশক যখনই আমরা দেব, কীটনাশক দেওয়ার ক্ষেত্রে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে যদি পোকার পরিমাণ, যদি শত্রু পোকা এবং বন্ধু পোকাটাকে আমাকে চিহ্নিত করতে হবে, এবং দেখা যাবে যে যদি শত্রু পোকার সংখ্যা দুটো থাকে আর বন্ধু পোকার সংখ্যা যদি একটা থাকে প্রতি ঝাড়ে, তাহলে কিন্তু আমি কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করব না। মানে পেস্ট ইজ টু ডিফেন্ডার রেশিও যদি 2:1 হয়, তাহলে কিন্তু কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। যখন দেখা যাবে যে সেটা হচ্ছে না, যখন হবে না, তখন কিন্তু কীটনাশকের ব্যবহারটা আমরা করব। কারণ বন্ধু পোকা যদি একটিও থাকে, তাহলে কিন্তু সেটা শত্রু পোকাকে মেরে দেওয়ার পক্ষে যথেষ্ট 2:1 রেশিওতে। আর এছাড়াও যে কীটনাশকগুলোর কথা বলা হচ্ছে, সেই কীটনাশকের মধ্যে যেমন মাজরা পোকা, ভেপু পোকা, পাতামোড়া পোকা, পামড়ি পোকা, এই সমস্ত পোকার জন্য এক ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি। আর যে সমস্ত পোকা যেমন বাদামি শোষক পোকা, শ্যামা পোকা, গান্ধী পোকা, এরা যেমন রস চুষে চুষে খায়, এদের জন্য আলাদা পোকা আছে। যেমন গান্ধী পোকার জন্য আমরা কার্বারিল 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে বলি, স্প্রে করলে ভালো হয়। এছাড়া মাজরা পোকা বা পামড়ি পোকা, এই সমস্ত পোকার ক্ষেত্রে আমরা বলে থাকি ক্লোরোপাইরিফস দেওয়া যেতে পারে। আর চুষে খায় যে পোকাগুলো, বাদামি শোষক পোকা, এদের ক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড বা অ্যাসিটামিপ্রিড আমরা দিতে পারি। অর্থাৎ পোকার কথা যেমন জানলাম, কোন কোন পোকা সেটা কীভাবে শনাক্ত করব এবং শনাক্ত করে তার প্রতিকার কী হতে পারে, সেই কথাও আজকের আলোচনায় উঠে এলো। আশা করছি যারা শুনলেন তারা উপকৃত হলেন। তরকারিতে খুব বেশি ঝাল মশলা, কতবার বলেছি যে যতটা দরকার ব্যাস ততটাই দিও। আরে আমি তো এমনটা কখনো সখনোই করি, আর তুমি যে সর্বদা খেতে আজে বাজে কীটনাশক দাও তার বেলায়। ঠিকই তো বলেছে বৌমা, দেখো খেতে ততটাই ওষুধ দিও যতটা দরকার। মনে রেখো কীটনাশক বিষাক্ত হয়, কৌটোতে লেখা তথ্য অনুযায়ী ওষুধ দেওয়া উচিত। প্রথমে ফেরোমোন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, মিত্র কীট, জৈবিক কীটনাশক ইত্যাদি ব্যবহার করবেন। প্রয়োজন হলেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন। ওষুধ ছড়াবেন সকালে বা সন্ধ্যায় দস্তানা, মাস্ক আর ফুল হাতা জামা কাপড় পরে। হাওয়ার দিকে ওষুধ ছড়িয়ে দিতে দিতে পেছনে যাবেন। ওষুধের কৌটো, ওষুধ ছড়ানোর যন্ত্র সুরক্ষিত স্থানে রাখুন। এবার কিছু বুঝলে? হ্যাঁ বুঝেছি আমার রানী, এখন আর করবো না বোকামি। ও তোমার জল খাইয়ে গলিয়ে দিল তো। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে গড়ে তুলতে রাষ্ট্রায়ত্ত এলাহাবাদ ব্যাংকের উদ্যোগে বোলপুরে একটি প্রশিক্ষণ শিবির চলে, যেখানে উৎসাহী গ্রামীণ যুবক যুবতীরা বিনামূল্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে, প্রয়োজনে তাদের ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। এলাহাবাদ ব্যাংক পরিচালিত এই গ্রামীণ স্বরোজগারী প্রশিক্ষণ সংস্থায় এক অনুষ্ঠানে বার্ষিক কার্যাবলী রিপোর্ট পেশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, এলাহাবাদ ব্যাংকের জোনাল হেড শ্রী হর্ষ সাহু সহ আরও অনেকে। এখানকার স্যার ম্যাডাম প্রতিটি অনেকেই ভালো, ওনারা আমাদেরকে, আমাকে বলে না, প্রতিটি মেয়েকে এমনভাবে মানে সাহায্য করেন যেটা হয়তো অন্য কোথাও আমরা পাই না। এবং যেমন আমরা ছোটতে স্কুলে পড়েছি, সেরকম এখানেও একটা স্কুল হিসাবেই আমরা এখানে সেলাই শিখতে এসেছিলাম, কিন্তু সেলাই শেখার সাথে সাথে যে নিজের পায়ে দাঁড়াবার একটা মেয়েদের একটা মানে উৎসাহ, সেটা আমরা এখান থেকে পাই। আমি এখানে টেলারিংয়ের ট্রেনিং হিসাবে প্রথম শুনেছিলাম, আমার বর এখানে একটা ট্রেনিং করে গিয়েছিল, তারপর ও বলেছিল ঠিকই, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। কিন্তু স্যার, নয়ন স্যার আমাদের, যিনি ভিজিটে গিয়েছিলেন, ওনার কাছে আমি পুরোটা জানার পর এখানে আমি ফর্ম ফিল আপ করে ট্রেনিং করতে আসি বা সুযোগও পাই। এবার সেই ট্রেনিং করতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, অনেক দূরে বাড়ি বা ছোটো বাচ্চা রেখে আমি এসেছি, আমার বাড়িতে কেউ নেই।
সেইভাবে আমি ট্রেনিং করে উত্তীর্ণ হয়েছি বা স্যারদের প্রচণ্ড সহযোগিতা করেছে বলে বোধহয় আমি দাঁড়াতে পেরেছি। যে বীরভূমের মানুষের সাথে আমরা থাকবো, এলাহাবাদ ব্যাংক থাকবে, এবং বিভিন্ন ব্রাঞ্চ থ্রু দিয়ে যে কাস্টমার সেবা আমরা করি, কাস্টমার সার্ভিস আমরা দিই, সে তো আছেই। তার সঙ্গে সঙ্গে এই আরসিটি মাধ্যমে বিভিন্ন এরিয়া, বিভিন্ন সেক্টরে আমরা ট্রেনিং দিয়ে এতে সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট আমরা যারা নিডি পার্সন তাদেরকে যদি আমরা পাইয়ে দিতে পারি, এরা মানে মোট কথা হচ্ছে এরা নিজেরা দাঁড়াতে পারবে এবং কিছু কিছু ইনকাম জেনারেশন করে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারবে। এক একজন মানুষ যে যে জায়গা থেকে উঠে আসেন তার উপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে আর কি, শারীরিক ভাষা, যা থেকে বোঝা যায় তার কতটা আত্মবিশ্বাস রয়েছে, কীরকম কী করতে পারবেন, বলতে পারবেন। তো যে দুজন বলছিলেন তাদের এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার ফলে বোধ হয় শারীরিক ভাষাটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বোধ হয় সমাজের, পরিবারের বা যে কোনো জায়গাতে যে কোনো লড়াই করার জন্য তৈরি হয়ে গেছে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিলো। আর এতটা আত্মবিশ্বাস যেটা দেখে কিন্তু বেশ খুশি লাগে যে এই প্রশিক্ষণের থেকে এই আত্মবিশ্বাসটা পেয়েছেন। তো আমরা খুব খুশি হয়েছিলাম যে বোলপুরের বুকে, বীরভূমের বুকে এমন একটা সংস্থা তৈরি হতে চলেছে, যে সংস্থাটা তৈরি হলে এখানকার ছেলে মেয়েদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্বনির্ভর করা যাবে। সহকারিতার বলে বিকাশের জন্য উদ্ধত চরণ মোদের, জনসহকারীর শক্তি এগিয়ে নিয়ে চলেছে আমাদের, জনে জনে এই ক্রান্তি বিশ্বাস জাগিয়েছে, একসাথে হয়ে সবাই বিকাশের পতাকা উড়িয়েছে। দূরে যেখানে সূর্য উঠে সেই ভূমি থেকে জমি অবধি, হিমশিখরের শীত বরফ থেকে মহাসাগর অবধি, শ্বেত ক্রান্তি হোক হরিত ক্রান্তি বা গ্রাম বিকাশের পথ, একতাই ধর্ম হোক দিন হোক বা রাত, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই এগিয়ে চলেছে, সবাই মিলে যখন এই অভিযান চালিয়েছে। কৃষি মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা জনহিতে প্রস্তুত। প্রতিনিয়ত বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গেই কৃষি বিজ্ঞানের প্রভূত উন্নয়ন হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি কৃষিকাজকে আরও উন্নত ও সহজ করে ফলন বৃদ্ধি করছে, কিন্তু চাষি বন্ধুরা অনেক সময় সে বিষয়ে অন্ধকারে থাকছেন। তারা জানেন না কি নতুন পদ্ধতি এসেছে বা কোন নতুন যন্ত্র চাষের কাজে লাগতে পারে। সে বিষয়ে চাষিদের অবহিত করতে ও সরকারি ভর্তুকি দিয়ে চাষিদের হাতে নতুন কৃষিযন্ত্র তুলে দিতে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে সম্প্রতি বোলপুরে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলা কৃষি আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই শিবিরে। এখানে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিতরণ আজকে করেছি, তার মধ্যে ছিল ডিজেল পাম্প, ইলেকট্রিক পাম্প, থ্রেশার, রোটাভেটার, পাওয়ার টিলার, সব রকম যন্ত্র এখানে ছিল। কি উদ্দেশ্য নিয়ে দেওয়া এগুলো? যেটা সরকার যেটা ভেবেছে প্রত্যেকটি কৃষকের জন্য এবং কৃষির উন্নতির জন্য, কৃষিতে যান্ত্রিকীকরণ, সেই উদ্দেশ্যেই সরকারি ভর্তুকিতে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বিভিন্ন যন্ত্রপাতি বিলি করছি এবং তার জন্যই আমরা এই শিবিরের আয়োজন করেছিলাম। নতুন প্রযুক্তি সকলেরই ভালো লাগে। আমিও আমার ক্ষেত তৈরি করেছি বীজ বোনা, চাষ করা, ফসল কাটার জন্য ছোট মেশিন নিজের প্রয়োজন অনুযায়ী কিনেছি। আমি আমার ক্ষেতে মেশিনের প্রয়োগ করেছি, তাই কাজ তাড়াতাড়ি আর সহজ হয়ে গেছে। চাষের কাজে মেশিন ব্যবহারের ফলে আমি পেয়েছি ভরপুর ফসল আর খুব লাভ। ছোট মেশিনগুলো তো আমাদের নিজের, কিন্তু বড় মেশিন আমরা গোষ্ঠী বানিয়ে কিনেছি। কৃষক ভাই ও বোনেরা, আপনারাও উন্নত মেশিন আর উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তার সুফল গ্রহণ করুন, নিজেদের আয় বাড়ান আর সমৃদ্ধ হয়ে উঠুন। হয়ে গেছে। আমি ভেবে নিয়েছি আমি তোকে কৃষির ইঞ্জিনিয়ারই বানাবো।
নতুন মেশিন নতুন উপকরণ এলো আপনার দ্বারে, এসব থেকে এখন খুশি আর ফসল তুলুন ঘরে। আবহাওয়ার বিপত্তি। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। 9ই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10ই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। প্রধানত মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 11ই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12ই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 13ই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 14ই আগস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা ধান বীজ রোপণ করে চাষ করছেন, তাদের ধানের এখন পাশকাঠি ছাড়ার সময় হয়ে এসেছে। তাই কৃষক বন্ধুদের মাঠে জল ধরে রাখার এবং জমি আগাছামুক্ত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝলসা রোগের আক্রমণ দেখা দিলে কার্বানডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে 10 দিন অন্তর করে 2 বার জমিতে স্প্রে করবেন। মাঝরা পোকার আক্রমণ হলে 1.5 গ্রাম অ্যাসিফ্যাক্ট প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করবেন। জমিতে বেশি নাইট্রোজেন সার ব্যবহার করবেন না। ধান চারা রোপণ করে চাষের ক্ষেত্রে এখন 2 সেন্টিমিটার জল মাঠে ধরে রাখবেন। বেগুন চাষের ক্ষেত্রে ফলছিদ্রকারী পোকার আক্রমণ হলে নিম বীজের নির্যাস 50 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করবেন। ভেন্ডি চাষের ক্ষেত্রে ফলছিদ্রকারী পোকার আক্রমণ হলে নিম তেল 30 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করবেন। পটল চাষের ক্ষেত্রে ফল পচা রোগ দেখা দিলে রিডোমিল 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করবেন। NDVI ও SPI মানচিত্র অনুযায়ী বীরভূম জেলা মাঝারি ও শুকনো অবস্থায় রয়েছে। যেহেতু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই কৃষক বন্ধুদের জমিতে জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235। অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।